Bismillahirrahmanirrahim. HSC Form Club 2021. HSC 2021 এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের HSC Form Club অনলাইনের মাধ্যমে করা হবে। প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই অনলাইনে ফর্ম ফিলাপের নক টাকা পরিশোধ করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যায় তার বিস্তারিত বিভিন্ন আলোচনা করব। প্রথমে মোবাইল ফোনের দেখি আমরা www.joshorboard.gov.bd তে আমরা প্রবেশ করব। যেহেতু আমরা যশোর বোর্ড, সেজন্য আমরা যশোর বোর্ডে প্রবেশ করব। যশোর বোর্ডের ওয়েবসাইটটির নাম্বারটি যে যা লিখতে হবে আমি দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ www.jeswsoreboardgovernor.bd। তোমরা যশোর বোর্ডে দেখো, এই আমি যশোর বোর্ডে প্রবেশ করলাম। যশোর বোর্ডে প্রবেশ করার পর আওয়ার সার্ভিস, এই আওয়ার সার্ভিস নামক অপশনটিতে যাওয়ার প্রথমে দেখবা লেখা আছে ফর্ম ফিল আপ HSC 2021। হ্যাঁ, ওইটার যখন ক্লিক করবো দেখবা রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, আর নিচে আছে রোল নম্বর। এখানে একটা কথা তোমরা উল্লেখ করবা, যে সকল ছাত্রছাত্রীদের মোবাইলে SMS প্রদান করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক, সে সকল ছাত্রছাত্রীরা এই অপশনে গিয়ে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যাদের, তুমি একটু দেখো, আমি আমাদের একটি স্টুডেন্টের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করেছি। এখানে এই এই ছাত্রটি বোর্ড কর্তৃক যে SMS, সেই SMSটি পেয়েছে, যার কারণে তার টোটাল নাম আছে, টোটাল টাকা দেখো, ইনস্টিটিউট ফি, সেন্টার ফি, বোর্ড ফি, মানে টোটাল টাকার পরিমাণটা দেখিয়ে দিচ্ছে দেখো তোমরা। আর যে সকল ছাত্রছাত্রীদের কোনো SMS পায়নি, সে সকল ছাত্রছাত্রী অবশ্যই তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। SMS না পাওয়া ছাত্রছাত্রী কোনোভাবে ফর্ম ফিল আপ করতে পারবে না। যে সকল ছাত্রছাত্রীদের SMS সিলেক্ট করা হয়েছে তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। যখনই তোমরা এই অপশনে প্রবেশ করবা, তখন অবশ্যই যারা SMS পেয়েছো তারা তোমরা ফর্ম ফিল আপের কাজ সম্পাদন করতে পারবা, আর যারা কোনো SMS পাওনি তারা বোর্ড সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই। এবার দেখি আমরা প্রবেশ করার পরে দেখো, এখানে তুমি যদি লগ আউট করতে চাও তাহলে এই অপশনে ক্লিক করবা। আর পেমেন্ট দেখো, এই পাশে লেখা আছে পেমেন্ট করো, তোমরা এই পেমেন্ট অপশনে ক্লিক করবা। তোমরা যখন দেখবে তোমাদের সব কিছু, তোমরা উপরে সব ডিটেলস দেখার পরে এই পেমেন্ট অপশনে অবশ্যই ক্লিক করবা। পেমেন্ট অপশনে ক্লিক করার পরে দেখো, এখানে দেখা যাচ্ছে তোমরা দেখো তোমরা কিসের মাধ্যমে টাকাটা পেড করবা। হ্যাঁ, কিসের মাধ্যমে টাকাটা দিবা তার একটা অপশন, ব্যাংকিং আছে, কার্ড আছে, মোবাইল ব্যাংকিং। আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিবে, এটা এই সফটওয়্যারটা সোনালি পেমেন্ট গেটওয়ে, তোমরা এই সফটওয়্যারের মাধ্যমে কাজ সম্পাদন করছে। এটা দেখো, আমরা যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেবো সেই মোবাইল ব্যাংকিংয়ে আমরা ক্লিক করব। হ্যাঁ, মোবাইল ব্যাংকিং যখন ক্লিক করবা দেখবা এরকম তিনটা অপশন আসবে, বিকাশ, নগদ আর রকেট। আমরা এবার টাকাটা কিসের মাধ্যমে পেড করব দেখো, আমরা যদি বিকাশে করি তো বিকাশে করব, যদি নগদে করি তো নগদে করব, যদি রকেটের মাধ্যমে করি তাহলে অবশ্যই রকেটে সিলেক্ট করব। যেটা আমরা যেটা মাধ্যমে টাকাটা পেড করব সেটার উপরে ক্লিক করব। আমি বিকাশের মাধ্যমে আমি পেড করার ম্যাথ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, যখনই ক্লিক করবো এরকম একটা কথা লেখা আসবে, পে উইথ বিকাশ, ঠিক আছে, ওপরে সম্পূর্ণ ফি দেখিয়ে দেবে। দেখো তোমাদের, দেখো টাকা রয়েছে যেই টাকা, সেই টাকাতে যখনই বিকাশের মাধ্যমে তুমি টাকা
পেড করবো, অবশ্যই বিকাশের একটা অ্যামাউন্ট তোমাদেরকে দিতে হবে। সেই বিকাশ সব টোটাল মিলে বিকাশ দেখিয়ে দেবে যে কয় টাকা তোমাদের দিতে হবে এখানে যখন দেবে। তারপরে পে উইথ বিকাশ, তুমি এই বিকাশ ওতে ক্লিক করবা। হ্যাঁ, এই যে বিকাশ ওতে ক্লিক করবে, তোমাদের এমন একটি ঘর দেখাবে, যাদের বিকাশ সফটওয়্যার আছে তাদের এরকম একটি ইয়ে দেখাবে, আর যাদের দেখা যাচ্ছে যে নগদে না ইয়ে থাকবে তাদের দেখাচ্ছে শুধুমাত্র নাম্বার লিখতে বলবে, তো কোনো সমস্যা না। তোমরা যেই বিকাশ অ্যামাউন্ট থেকে তোমরা টাকা পেড করবা সেই বিকাশ অ্যামাউন্ট নাম্বারটা এখানে লিখবা। আমি আবারও বলছি যে বিকাশ অ্যামাউন্টের যে বিকাশ নাম্বারে তোমাদের বিকাশ খোলা আছে এবং ওই অ্যাকাউন্টে ওই পরিমাণ যে পরিমাণ টাকা এই যে এখানে দেখো 3922 টাকা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে লিখবা। আমি এখন তোমাদের পদ্ধতিটা আবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ পদ্ধতি। ওই নাম্বার দেওয়ার পরে তোমাদের যে বিকাশ নাম্বারটা দিচ্ছ সেই বিকাশ নাম্বারে একটা কোড নাম্বার যাবে, ওই কোড নাম্বারটা যখনই তোমরা এখানে বসিয়ে দেবে তোমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, পেমেন্ট কমপ্লিট। এবার আমি আরেকটা মেথড বলে দিচ্ছি, পদ্ধতি বলে দিচ্ছি। দেখো যে পদ্ধতি হচ্ছে সোনালী ই সেবার মাধ্যমে, সোনালী তোমাদের দেখো সোনালী ই সেবার মাধ্যমে, সোনালী ই সেবা, সোনালী ই সেবার মাধ্যমে তোমাদের এই এই HSC ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন করা যাবে। আমি ই সেবা, সোনালী ই সেবা, প্রথমে তোমরা প্লে স্টোর থেকে সোনালী ই সেবা নাম যখন দিবে তখন দেখো এইরকম সোনালী ই সেবার এই সফটওয়্যারটা উপরে আসবে, এটা ডাউনলোড করে নিবা তোমরা। আমি যেহেতু ইনস্টল করেছি এখন ইনস্টল আমার আর ইনস্টল করা লাগবে না, তোমরা যারা করনি তারা করে নিতে পারো। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর ওপেন করবা, ওপেন করার পরে দেখো এখানে এই সফটওয়্যারে যখন তোমরা যাবা এখানে সুন্দর করে 2 নম্বর ঘরে দেখো HSC ফর্ম ফিল আপ এই কথাটা লেখা আছে, HSC ফর্ম ফিল আপ। হ্যাঁ, ওই 2 নম্বর ঘরে যখনই তোমরা ইন করবা, ক্লিক করবা, ক্লিক করার পরে এবার দেখো তোমরা একটা পেজ দেখতে পাচ্ছ যে সকল ছাত্রছাত্রীদের SMS এর মাধ্যমে টাকার পরিমাণ দেখায় দিচ্ছে তাদের, যখনই তোমরা ক্লিক করবা দেখবে এমন একটা পেজ আসবে। পেজের প্রথমে দেখবা বোর্ডের নাম, আমরা যেহেতু যশোর বোর্ড, যশোর বোর্ডের নাম দিবা, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিবা। আমি একই স্টুডেন্টের দিয়ে আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতি হচ্ছে তোমাদের কাছে যখন মোবাইল SMS যাবে যশোর বোর্ডে যখনই লগ ইন করবে তোমরা প্রথমে এখানে আসবে, এই তারা এই সফটওয়্যারের মাধ্যমে কাজটা করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো হ্যাঁ এরপরে তোমরা রোল নম্বর দিবা, তারপর চেক চেক করবা। এবার হচ্ছে তোমরা যখন তোমরা দেখো এখানে তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ SSC রোল নম্বর, তারপর রেজিস্ট্রেশন নম্বর, টোটাল অ্যামাউন্ট কত দিতে হবে, তারপরে কনফার্ম পেমেন্টে ক্লিক করবা। এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করবা, এখানে দেখবে আর শিওর টাকা এত, ঠিক আছে তোমার রেজিস্ট্রেশন নম্বর দেখাবে, তুমি ওকে, তুমি এখানে গিয়ে ওকে বাটনে ক্লিক করবা। এখানে যখন ওকে বাটনে ক্লিক করবা তারপরে দেখো যে এবার তোমরা ওই যে একই পদ্ধতি মোবাইল ব্যাংকিং, তোমরা মোবাইল ব্যাংকিং এ ক্লিক করবা, তারপর নিচে ওই 3টা ঘরে দেখাই দেবে যে বিকাশ, তারপর দেখো পাশে নগদ, তারপর আছে রকেট। আমি এখন তোমাদের নগদের মাধ্যমে এটা দেখিয়ে দিই, যেহেতু পিছনে একবার তোমাদের বিকাশে দেখানো হয়েছে, এবার আমি একটু নগদের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই নগদে যখন ক্লিক করবে এমন একটা ঘর আসবে, এবার নগদ অ্যাকাউন্ট দিবা, দেওয়ার এভাবে তোমরা তোমাদের ফর্ম ফিল আপের কাজ পেমেন্টটা পরিশোধ করতে পারো। তবে আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।